সিলিং চলতেছে, ডিম পরানো চলতেছে, সুকুনের মধ্যে আমরা কবুতর ছাড়বো সবার কবুতর পাইছে একদম, যদি কোনো কবুতর পায় রিং না পরানো থাকে ওইটা একটা কারণ দেবো না, তাহলে আপনার দুজনে দাঁড় কবুতর পায় রিং থাকে রিংয়ের নাম্বার ভুলো, কারণ কাজ করছি ভুলে দিয়ে পারে, কিন্তু রিং যেটা রিং রাইট থাকবো রিংয়ের নাম্বার তো ভুলে তো না
ভাই আপনি আগে ছাড়বেন না আগে ছাড়বো? ছাড়ো দাঁড়া দাঁড়া, একলো কেনা এই পাশে তো ছাড়বো রাখো বাইরে এমনি উঠাও না খাসা রাখো ভাই। দর্শক বৃন্দ, এখন আমরা কবুতর ছাড়তেছি, ঠিক আছে? প্রথমে এরশাদ কবুতর ছাড়তেছে, এরশাদ আমার হলো বাজির বিলি আরো। এখন একজনের কবুতর ছাড়া হইতেছে, হ্যাঁ ওর ছাড়তেছে, ওর আগে ছাড়ো। এই যে এখন প্রথম চাল্লির কবুতর ছাড়া হইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এর সাথে আগে কবুতর ছাড়তেছে, আস্তে কবুতর উড়ে, বাপরে বাপ। একজনের কবুতর উড়ে গেল। তো কমিটিতে আছে লাজিম, ঠিক আছে লাজিম, তোমার প্রস্তুতি কেমন কমিটির? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ইনশাল্লাহ খেলা ফেয়ার হবে। এখানে আছো অর্ক, অর্ক এদিকে আসো ভাইয়া, তুমি কেমন আছো ভাইয়া? আছি ভাইয়া। অর্ক খুব ভালো গান গায়, ঠিক আছে, খুব ভালো গান গায়, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমার গান গাইতে বলবো না, তুমি তো খুশি হয়ে গেছো যে একটা চান্স পাইছি যে ভিডিওর মধ্যে একটু গান টান গাবো, এরকম লাভ তো এরকম ভাবে লাভ নাই, ঠিক আছে? গানা বাজনা তো হারাম, বুঝো না। এই গেল হচ্ছে অবস্থা। আর কমিটি কে কে আছে? মামুন ভাই, এই যে নানা আছে, নানা এদিকে, এ নানা নানা এদিকে আছে। আরে আমরা কতক্ষণ পরে, কতক্ষণ পরে, কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে নানা নাতির মধ্যে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে? আমরা এখন কি কবুতর ছাড়বো না? আর কিছুক্ষণ পরে ছাড়লে ভালো হয়, আমরা আরো পাঁচ দশ মিনিট পরে ছাড়ি, আমরা আরো পাঁচ দশ মিনিট পরে ছাড়ি। লাইন দাঁড়াও তুমি, আচ্ছা তুমি বসাও, তুমি এখন কবুতর ছাড়বো না। আমি ছাড়বো না, আমি বসাই দেবো, ছাড়বো ছাড়বো না, আমি আর বাস নিয়ে যাবো, বাস নিয়ে বসাবো না। ভাই সামনে নিয়ে ছাড়েন না, এই জায়গা তো এরশাদ ভাই চাকলা এখনো এখানে দেখা যাচ্ছে। ফটো সেশন সুন্দর লাগতেছে নাইম ভাই। নাইম ভাইয়ের কবুতর ছাড়ার প্রস্তুতি চলছে, নাইম ভাই কবুতর ছাড়বে। একটু একটু পিস হতে একটু সরে যায় ভাই, কবুতর গুলো উপরে দাঁড়াবে। বিসমিল্লাহ, বেস্ট অফ লাক নাইম ভাই, বেস্ট অফ লাক, বিসমিল্লাহ বিসমিল্লাহ। নাইম ভাইয়ের কবুতর ছাড়া হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ।
ওই একটা বার হইছে ওকে আমাদের মাঝে এখন আছে হচ্ছে সজল ভাই এবং ডিউ ভাই তো তারা দুইজন এখন এই খেলাটার সম্বন্ধে দুই চারটা কথা বলবে ইনশাআল্লাহ তো ফারস্টে ডিউ ভাই বলো আসসালামু আলাইকুম আমাদের 2021 এর প্রথম বাজি গাজীপুর মেট্রো প্রিজনারা আন্ডারে নাইম এবং এরশাদের দুইজনের বাজি ওপেন সাইড 25 কিলো ক্রসে মমি সিং রোড পড়ছে আর আমরা আমি বিশেষ করে গাজীপুর মেট্রো প্রিজন আন্ডারের সেক্রেটারি আর সজল হলো উড়ালপঙ্খী ক্লাবের দুজনে মিলে আমরা অনেক চেষ্টা করতেছি যাতে খেলাটা যাতে সফল করা যায় আমরা রাত্রে অনেক পরিশ্রম করছি তা যদি আজকে যদি এটা যদি সাকসেসফুল হয় ইনশাল্লাহ সামনে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা সজল ভাই তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি দায়িত্ব ছিল হচ্ছে যেহেতু দুই ছোট ভাইয়ের মধ্যে খেলা আমাদের বেসিক্যালি দায়িত্ব ছিল হচ্ছে সবকিছু যাই এখানে আসো সবকিছু সুন্দরভাবে তত্ত্বাবধান করা আমরা সেটার আপ্রাণ চেষ্টা করছি প্লেয়াররা ঠিকই রাতে ঘুমাইছে আমাদের ঘুম হারাম হয়েছে ঠিক আছে জাহিদ অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে সিল বানাইছে রিং বানাইছে সবকিছু করছে ঠিক আছে জাহিদকে অসংখ্য ধন্যবাদ যে আমরা তার মানে তুমি তোমার দায়িত্বটা ঠিক মতো পালন করছো কবুতর সিল মারা থেকে শুরু করে নিয়ে সব কিছু করছে আর খেলাটা সম্পূর্ণ ফেয়ার হবে এখানে কোনো বকার বিন্দু বইমা কোনো ফাঁকু করে রাখিনি এখানে আর আর আরেকটা নাম না বললেই না আমাদের হৃদয় ভাই উনি প্রায় রাত তিনটা পর্যন্ত আমাদের সাথে ছিল তার মানে আমার ওস্তাদ হৃদয়ের কথা বলতেছে ও রাতে ছিল তো ওরও আজকে একটা টুর্নামেন্ট ছিল টুর্নামেন্ট আছে একটা আজকে নসুন্দর রোডে পড়ছে আমাদের টুর্নামেন্ট আজকে নসুন্দর রোডে ওপেন সাইড একটা টুর্নামেন্ট পড়ছে তো যদি মনে করেন যদি টুর্নামেন্ট না থাকতো ওস্তাদও এখানে থাকতো কালকেও ছিল ঠিক আছে আপনারা ভিডিও তো অলরেডি দেখছেন ঠিক আছে তো আপনারা দোয়া করবেন যেন দুইজনের মুখে হাসি ফুটে আমরা চাই দুই ছোট ভাই হাসুক ঠিক আছে কোনো ছোট ভাই কষ্ট পাবে এইটা আসলে চাই না আর একটা কথা হচ্ছে হার জিত খেলার মধ্যে আসি যে কোনো একজন হারবে যে কোনো একজন জিতবে এটা খুব স্বাভাবিক কথা দুইজনটা ড্র হতে পারে বা ড্র হতে পারে এখন আমার যেটা চাওয়া সেটা হচ্ছে এই খেলার পরে খেলাটা যে কোনো একজন জিতবে কিন্তু খেলার পরে কেউ কারো সাথে স্লেজিং টাইপের কোনো কথা বলা যাবে না এমন কিছু না করে যাতে একজনের মনে কষ্ট লাগে এটা বলা যাবে না কারণ যদি এরকম হয় তাহলে একটা ট্রেন্ডিং হয়ে যাবে ওর সাথে আমি বাজি খেলবো তারপরে ওরা পচাবো সারা বছর এটা হবে না এই যে নাইম ভাই আর এই যে আশাদ ভাই ওনারা দুজন আজকে বাজি খেলছে দুজনের জন্য সবাই দোয়া করবেন যাতে দুইজনেরই মানে সবগুলো কবুতর যাতে কাউন্ট হয় আমি এই আশাই করি দুজনের কারণ এখানে অনেকের অনেক সময় মানে অনেকদিন সময় লাগছে কবুতরগুলা তৈরি করতে আর এই কবুতরগুলা যদি আজকে আপনার দেখা যায় যে কোনো কারণবশত না যায় সেই ক্ষেত্রে হয়তো দুজনে ক্ষতিগ্রস্ত হবে তবে আমি দুজনের জন্য শুভকামনা দুজনের জন্য শুভকামনা রইল দুজনে কবুতর ঘর লাগুক এটাই আশা করি আমার জন্য সবাই দোয়া করেন বুঝছেন বাকির আল্লাহ আসলে আমরা যতই ট্রেনিং করি যত ভালো কবুতরই হোক যত ভালো ব্লাড লাইনই হোক আসলে আমরা ছাড়ার পরে আমাদের হাতে কোনো কিছু থাকে না ঠিক আছে এটা টোটালি আল্লাহ তালার উপর নির্ভর করে সো আল্লাহ তালা যেটা ভালো মনে করছেন লেখা রাখছে কে জিতবে কে ইয়া হবে ওইটাই হবে আমি আর কোনো এই আমার জন্য সবাই দোয়া করি এরশাদ ভাই সবাই আমার জন্য দোয়া করুন বাকিটা উপরওয়ালার ইচ্ছা